হ্যালো এভরিওয়ান, আমি সরকানি, ইউ আর ওয়াচিং সাইলস ডায়েরি। আর আজকে আমরা যাচ্ছি ব্যোমকেশ হত্যা মঞ্চ দেখতে। যে কোনো ডিটেকটিভ গল্পই স্পেশাল হয়, বাট এই গল্পটা একটু বেশি স্পেশাল, কারণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই গল্পটা কমপ্লিট করে যেতে পারেনি, তাই একটা সাসপেন্স তো রয়েছে, মানে এক্স্যাক্টলি কি হবে, কারণ গল্পটা কারোর জানা নেই। আর লাস্ট টাইম যখন মুভি দেখতে গেছিলাম সৈকতের সাথে অপরাজিত, সেটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। সেটা নয় নাই বললাম, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেটা আমরা দেখে নিই ছোট্ট একটা ভিডিও। এখন আমরা যাবো অটো করে রাধা স্টুডিও। আর রাধা স্টুডিও আমার মতন গরিব বাচ্চাদের জন্য খুবই স্পেশাল, কারণটা রাধা স্টুডিওতে গিয়ে বলছি অনেকেই হয়তো জানে, বা যারা জানে না তাদের জন্য বলি, এখানে হচ্ছে 30 টাকায় সিনেমা দেখা যায়। মানে এখানে যে কোনো সিনেমাই দেখো 30 টাকা, শুধু বাংলা সিনেমাই হয়, কোনো হিন্দি টিন্দি হয় না, আর এটা সরকারি বলে 30 টাকা। এছাড়া এখানে সত্যজিৎ রায়ের ইউজ করা ক্যামেরা, মিউজিক মিক্সার, এ সমস্ত সব কিছু আছে এখানে। ওটা টিকিট কেটে দেখতে হয় কিনা জানি না, বাট আমি জেনে বলবো। আর আমি আজকে হয়তো দেখতে পারবো না, সেই জন্য তোমাদেরকেও দেখাতে পারবো, বাট যদি দেখি তাহলে দেখাবো। এখানে আমি 30 টাকা এতটা ভালো এক্সপেক্ট করিনি, খুব ভালো খুব ভালো। আর হেভি ঠান্ডা এখানে, আর আমাকে বলছিলো ভিডিও করলে যদি মারধর করে, তাই বললাম আমিও মারধর করবো, সত্যিকারে হত্যা মঞ্চ করবো, রিয়েল লাইফ হত্যা মঞ্চ। আসলে ব্রজবাবুর সঙ্গে একটু দরকার ছিল। বন্ধুগণ, সিনেমা দেখা কমপ্লিট আমাদের, হেভি সিনেমা হয়েছে। এই যে আমি তোকে সামনে চল, আমরা সিনেমা দেখতে বেরিয়েছি, দেখে বেরোনোর পরে এখন বৃষ্টি, আমরা ছাতা নিয়ে ব্লক, ডেডিকেশনই আলাদা, ছাতা নিয়ে ব্লক করছি। কেমন লাগলো এই যে আমি তোকে সিনেমাটা দেখালাম গিফট হিসাবে? কত ভালো ভাই আমি, ইয়ে ভাই ভাই ফোটা না, ইয়ে রাখি কোথায় রে ফ্ল্যাশ হচ্ছে ওপরে, রাখির গিফট হিসাবে সিনেমা দেখালাম ব্যোমকেশ বক্সি। এবং গল্পটা একটু স্পেশাল ছিল, কারণ এটা বললাম যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কমপ্লিট করেনি, সেরকম গল্প। আর একটা মজার বিষয় হচ্ছে, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম তাই এলাম, এই সিনেমাটা দেখবার আগে ব্যোমকেশ গোত্রটা মনে করে দেখে রাখবে। গল্পে বিশু নামের একটা চরিত্র আছে, যেই চরিত্রটা মানে আমার বন্ধুরা চিনবে, আমাদের একটা স্যারকে নিয়ে বানানো এই চরিত্রটা, সিনেমাতেও সেম চরিত্র, মানে নামটা ভাই একদম বিশু নামের মালগুলোই একদম শয়তান মাল হয়, এই সিনেমাতেও সেরকম একটা রয়েছে। তো ওভারঅল তো আমার হেভি লেগেছে, স্পেশালি বিজিএমগুলো খুব ভালো। আর তোর কোনো বক্তব্য আছে সিনেমা নিয়ে? ও এখনই, ঠিক আছে ফেলুদা, ঠিক আছে হয়েছে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, যে 30 টাকা হিসাবে আমি রাধা স্টুডিওটাকে যেটা ভেবেছিলাম, মানে যেরকম হবে একটা কোয়ালিটি ভেবেছিলাম, তার থেকে 10 টাইম বেটার। আর একটা জিনিস, হাফ টাইম হিসাবে ইন্টারভেলে অনেক সিনেমা হলে 5 থেকে 10 মিনিট এরকম গ্যাপ দেয়, বাট এখানে মাত্র 30 থেকে 40 সেকেন্ড গ্যাপ দিচ্ছে। তো ইন্টারভেলের মাঝখানে যদি কেউ উঠে যাও ওয়াশরুমে বা কোথাও, সিন কাট হয়ে যাবে কিন্তু। ভিডিওটা এই পর্যন্তই,
ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, না করলে পাপ লাগবে তোমাদের। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বিশুপালের হত্যা লাইক শিশুপালের হত্যা।